আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমাকেও তিনি অনেক ভালো রেখেছেন। স্মৃতির প্রখরতা, জ্ঞানের গভীরতা, চিন্তার বিশালতা, চারিত্রিক দৃঢ়তা, অটুট সততা আর বিশাল পর্বতময় হিম্মতের এক মূর্ত প্রতীক এই মহাপুরুষ। তিনি ইলমে হাদিসের এক বিজয় সম্রাট। তার সংকলিত হাদিসের মহামূল্যবান সংকলন সহিহুল বুখারি বিশুদ্ধতার ক্ষেত্রে আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কুরআনের পরেই যার অবস্থান, কিয়ামত পর্যন্ত সমগ্র মুসলিম উম্মত তার সমাধানের কাছে ঋণী। আসুন খুব সংক্ষেপেই আমরা এই মনীষীকে জানার চেষ্টা করি। ভিউয়ার্স, যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে রাখুন। তিনি হচ্ছেন সমকালীন মুহাদ্দিসদের ইমাম হাফেজ আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগিরা বিন বারদিসবাহ আল জুফি, তাকে আমিরুল মুসলিহিন ফিল হাদিসও বলা হয়। 194 হিজরি সালের 13 শাওয়াল মাসের জুম্মার রাত্রিতে তিনি বুখারায় জন্মগ্রহণ করেন। শিশুকালেই তার পিতা ইন্তেকাল করেন। পিতার মৃত্যুর পর মাতার তত্ত্বাবধানে তিনি প্রতিপালিত হন। 10 বছর বয়সে উপনীত হয়ে তিনি জ্ঞান চর্চার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। অল্প বয়সেই তিনি পবিত্র কুরআন মুখস্থ করেন। শৈশবকালে মক্তবে লেখাপড়া করার সময় আল্লাহ তাকে তার অন্তরে হাদিস মুখস্থ ও তার সংকলন করার প্রতি আগ্রহ ও ভালোবাসা সৃষ্টি করেন। 16 বছর বয়সেই হাদিসের প্রসিদ্ধ কিতাবগুলো পাঠ সমাপ্ত করেন। তার জীবনীতে উল্লেখ করা হয়েছে যে তিনি ছোট থাকতেই অন্ধ হয়ে গিয়েছিলেন। এতে তার মাতা আল্লাহর কাছে খুব কান্না করে তার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার জন্য দোয়া করেছিলেন। হঠাৎ একদিন রাতে তার মা স্বপ্ন দেখলেন যে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাম তাকে লক্ষ্য করে বলছেন, হে তোমার সন্তানের দৃষ্টিশক্তি ফেরত চেয়ে আল্লাহর দরবারে তুমি দোয়া করেছিলে, সেই কারণে তিনি তোমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। তখন তিনি প্রকৃত ঘটনা যাচাই করার জন্য সন্তানের কাছে গিয়ে দেখেন সত্যিই তার সন্তানের সম্পূর্ণ দৃষ্টিশক্তি ফেরত পেয়েছে। 18 বছর বয়সে তিনি হজ পালনের জন্য মক্কা গমন করেছিলেন। মক্কা গমন করে তিনি ইলমে হাদিসের চর্চা শুরু করেন। অতঃপর তিনি ওই উদ্দেশ্যে অন্যান্য দেশ ভ্রমণ করেন এবং 1000-এরও অধিক সংখ্যক মুহাদ্দিসের নিকট থেকে হাদিস সংগ্রহ করেন। জ্ঞান অর্জনের জন্য সারা রাত জেগে তিনি অত্যন্ত কঠিন পরিশ্রম করতেন। তার স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর। বলা হয় যে তিনি সনদসহ 600,000 হাদিসের হাফেজ ছিলেন। আলেমগণ তার জীবনীতে উল্লেখ করেছেন, যে কোনো কিতাবে তিনি একবার দৃষ্টি দিলেই তা মুখস্থ করে নিতেন। মুহাদ্দিস ইবনে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীতে ইমাম বুখারির অপেক্ষা অধিক অভিজ্ঞ এবং হাদিসের হাফেজ আর কেউ জন্মগ্রহণ করেননি। হাদিস সংগ্রহের জন্য ইমাম বুখারি অত্যন্ত কঠোর পরিশ্রম করে অনেক দেশ ভ্রমণ করেছেন। সে সময় যে সমস্ত দেশে বিজ্ঞ মুহাদ্দিসগণ বসবাস করতেন প্রায় সবগুলোতেই তিনি ভ্রমণ করেছেন এবং তাদের নিকট থেকে হাদিস সংগ্রহ করেছেন। তৎকালীন সমগ্র ইসলামী রাজ্যে যখন মুহাদ্দিস হিসেবে ইমাম বুখারির কথা ছড়িয়ে পড়ল, তখন সেই যুগে বড় বড় মুহাদ্দিসগণ তাকে পরীক্ষা করতে চাইলেন। তাই তিনি যখন বাগদাদে আগমন করলেন তখন 400 মুহাদ্দিস একত্রিত হয়ে 100টি সহিহ হাদিস নির্বাচন করে তার সনদ ও মতন পাল্টিয়ে দিয়ে 10 ভাগে বিভক্ত করে 10 জন মুহাদ্দিসের হাতে সোপর্দ করলেন। অতঃপর তার জন্য হাদিসের মজলিস স্থাপন করা হলো। তিনি যখন আসন গ্রহণ করলেন তখন প্রথম একজন মুহাদ্দিস 10টি হাদিস নিয়ে তার দিকে এগিয়ে একটি একটি করে সবগুলো হাদিস পাঠ করে শেষ করলেন। প্রতিটি হাদিস পড়া শেষ হলেই ইমাম বুখারি বলতেন, অর্থাৎ এ ধরনের কোনো হাদিস আমার জানা নেই। এমনিভাবে 10 জন বিখ্যাত মুহাদ্দিস 100টি হাদিস তার সামনে পাঠ করলেন। সকল হাদিসের ক্ষেত্রেই তিনি বারবার একই কথা বললেন। পরিশেষে তিনি সকলকে ডেকে উল্টাপাল্টাকৃত হাদিসগুলোর প্রতিটি হাদিসের তার আসল সনদের দিকে ফিরিয়ে দিলেন এবং ঠিক করে দিলেন। এতে সেই যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হিসেবে সকলেই তাকে স্বীকৃতি প্রদান করলেন। ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইহি থেকে
অসংখ্য মুয়াদ্দিস সহি বুখারী বর্ণনা করেছেন। তার ছাত্রদের মধ্যে রয়েছে ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই। তিনি যাদের কাছে হাদিস শুনেছেন তাদের মধ্যে রয়েছে ইমাম আহমদ বিন হাম্বাল, ইসহাক বিন রাওয়াইয়া এবং আরও অনেকেই। তিনি আটবার বাগদাদে আগমন করেছিলেন, প্রতিবারেই তিনি আহমদ বিন হাম্বালের সাথে দেখা করেছেন। প্রত্যেক সাক্ষাতের সময়ই ইমাম আহমদ ইবনে হাম্বাল তাকে খোরাসান ছেড়ে দিয়ে বাগদাদে স্থায়ীভাবে বসবাস করার প্রতি উৎসাহ দিয়েছিলেন। ইমাম বুখারী প্রচুর ধন সম্পদের মালিক ছিলেন। মুহাম্মদ বিন আবু হাতিম বলেন, ইমাম বুখারীর একখণ্ড জমিন ছিল, এ থেকে তিনি প্রতি বছর 700,000 দিরহাম ভাড়া পেতেন। এ বিশাল অর্থ থেকে তিনি খুব সামান্যই নিজের ব্যক্তিগত কাজে খরচ করতেন। তিনি খুব সীমিত খাদ্য গ্রহণ করতেন, বেশিরভাগ সময় খাদ্য হিসেবে শসা, তরমুজ ও সবজি গ্রহণ করতেন। সামান্য খরচের পর যে বিশাল অর্থ অবশিষ্ট থাকত তার সম্পূর্ণটাই তিনি ইসলাম অর্জনের পথে খরচ করতেন এবং অভাবীদের অভাব পূরণে ব্যয় করতেন। তিনি সবসময় দিনার ও দিরহামের থলে সাথে রাখতেন। মুহাদ্দিসদের মধ্যে যারা অভাবী ছিলেন তাদেরকেও তিনি প্রচুর পরিমাণ দান করতেন। ইমাম বুখারীর শেষ জীবন খুব সুখ শান্তিতে অতিবাহিত হয়নি। বুখারী তৎকালীন আমিরের সাথে তার মতবিরোধ হয়েছিল। ওই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস হিসেবে যখন ইমাম বুখারীর সুনাম ও সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ল, তখন বুখারার আমির স্ত্রী সন্তানদেরকে সহি বুখারী পড়ার জন্য ইমামের কাছে প্রস্তাব করল। আমির আরও প্রস্তাব করল যে তার সন্তানদের পড়ানোর জন্য ইমাম বুখারীকে রাজদরবারে আসতে হবে। সাধারণ জনগণের সাথে মসজিদে বসে আমিরের ছেলেদের পক্ষে সহি বুখারী পড়া সম্ভব না। ইমাম বুখারী তার মসজিদ ও সাধারণ লোকদেরকে ছেড়ে দিয়ে রাজদরবারে গিয়ে আমিরের ছেলেমেয়েদেরকে বুখারী পড়াতে ইলমে হাদিসের জন্য বিরাট অবমাননাকর ভেবে প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে আমির যদি সত্যিকার অর্থে ইলমে হাদিসের প্রতি অনুরাগী হন, তাহলে তিনি যেন তার সন্তানদের সহ আমার বাড়িতে ও মসজিদে উপস্থিত হন। এতে আমির ইমামের প্রতি রাগান্বিত হয়ে তাকে দেশ ত্যাগের বাধ্য করলেন এবং ইমামের বিরুদ্ধে উৎসাহ রটাল। দুনিয়া পূজারি কিছু আলেম ঠিক করলেন আমিরের আদেশে এবং ষড়যন্ত্রে তিনি জন্মভূমি বুখারী ত্যাগ করে নিশাপুরে চলে যান। নিশাপুরেও অনুরূপ দুঃখজনক ঘটনা ঘটল। পরিশেষে সমরকন্দের খরতঙ্গ নামক স্থানে চলে যায়। বুখারা থেকে বের হওয়ার সময় ইমাম আল্লাহর কাছে এই দোয়া করেন যে, হে আল্লাহ, হে আমাকে যেভাবে অপমান করে বের করে দিল তুমি তাকে অনুরূপ লাঞ্ছিত করো। মাত্র এক মাস পার হওয়ার পূর্বেই হুসারানের আমির খালেদ বিন আহমেদের বিরুদ্ধে জনগণ বিদ্রোহ ঘোষণা করলেন, তাকে ক্ষমতা ছাড়া করল। পরবর্তীতে বাগদাদের জেলে থাকা অবস্থায় সে মৃত্যুবরণ করে। শুধু তাই নয়, যারাই ইমাম বুখারীর বিরুদ্ধে তার সহযোগিতা করেছে তারাই পরবর্তীতে লাঞ্ছিত হয়েছে। হাদিস চর্চায় সদ্য ব্যস্ত থাকলেও ইবাদত বন্দিগিতে তিনি মোটেও পিছিয়ে ছিলেন না। তার জীবনীতে উল্লেখিত রয়েছে, তিনি প্রতি বছর রমজান মাসে প্রতিদিনের বেলায় একবার কুরআন খতম করতেন, আবার তারাবি নামাজের পর প্রতি 3 রাত্রিতে একবার খতম করতেন। মুহাম্মদ বিন আবু হাতিম আল ওয়ারাক বলেন, সুন্নত মোতাবেক তিনি শেষ রাতে 13 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন। তিনি আরও বলেন যে, আমি তার সাথে থাকা সত্ত্বেও আমাকে কখনোই জাগাতেন না। আমি বলতাম, আপনি আমাকে ঘুম থেকে কখনোই জাগ্রত না করার কারণ কি? উত্তরে ইমাম বুখারী বলেন, তুমি যুবক লোক, আমি তোমার ঘুম নষ্ট করতে চাই না। একদিন তিনি তাহাজ্জুদ নামাজে আল্লাহর নিকট এ বলে আবেদন জানান যে, হে আল্লাহ, সুবিশাল পৃথিবী আমার জন্য একান্তই সংকীর্ণ হয়ে পড়েছে, অতএব আপনি আমাকে আপনার নিকট তুলে নিন। মহান আল্লাহ তার প্রিয় বান্দা ইমাম বুখারীর ব্যথা ভারাক্রান্ত হৃদয়ে সবিনয় নিবেদন কবুল করেন। অল্প কিছুদিনের মধ্যেই ইলমে হাদিসের এই খাদেম দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেন। সমরকন্দের খরতঙ্গ জনপদেই 62 বছর বয়সে হিজরি 256 সালের ঈদুল ফিতরের রাত্রিতেই তিনি ইন্তেকাল করেন। ঈদের দিন জোহরের নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তার ওসিয়ত মোতাবেক 3টি সাদা কাপড় দিয়ে তাকে
কাফনে জোরানো হয়। এতে কর্তা ও কাগরি ছিল না। তার জীবনীতে উল্লেখ রয়েছে যে দাফন করার পর তার কবর থেকে মিশকতের সুগন্ধির চেয়েও অধিক সুঘ্রাণ বের হতে থাকে। বেশ কিছুদিন এইরকম অবস্থা বিরাজমান থাকায় লোকেরা তার কবর থেকে মাটি নেওয়া শুরু করে দেয়। অতঃপর বিষয়টি নিয়ে মানুষ ফিতনায় পড়ার আশঙ্কায় প্রাচীর দিয়ে মজবুতভাবে কবরটি ঢেকে দেওয়া হয়। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন এই মহান ব্যক্তিকে জান্নাতের সুশীল ছায়ায় আশ্রয় দান করেন। আমিন। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।